জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, সবাইকে আরো একবার আদি ফ্যাশনের পক্ষ থেকে স্বাগতম। আমি আর কি দেখাবো যে আমরা যে ব্লাউজ বা কুর্তি পরি, যারা যে ডিপ গলা বানাও, তো তাদেরকে দড়ির প্রয়োজন হয়। তো সবসময় তো আর কালারিং বালা মানে ব্লাউজের সাথে ম্যাচিং করা দড়ি মিলে না মার্কেটে, সেই জন্য আমাদের দিকে ব্লাউজের দড়ি তৈরি করতে হয়। তো আমি সেটাই দেখাবো যে আমরা ব্লাউজের দড়ি কিভাবে তৈরি করব। তো প্রথমে আমাকে পিসটাকে কাটিং করে দেখাচ্ছি, আর অন্য ভিডিওতে আমি স্টিচিং করে দেখাবো দুরকমভাবে দড়ি কিভাবে তোমরা বানাতে পারবে। তো সব থেকে হচ্ছে ইজি পদ্ধতিটা হলো যে তিকুন পট্টি, যেটা হচ্ছে তিরছা পট্টি বা ওরে পট্টি দিয়ে বানায়, সেটা হচ্ছে অনেক ইজি, মানে সহজেই অনেক তাড়াতাড়ি মানে দড়িটা বেরিয়ে পড়ে। আর যেটা হচ্ছে সোজা পট্টি, সোজা পট্টি তো অনেক সময় হয়, কিন্তু অনেক সময় আবার মাঝখান থেকে কেঁপে যায় বা সরু, খুব সরু হতে চায় না। তো করলে করতে পারো, তো আমি সেটাই দেখাবো দুরকম ভাবে দড়ি কাটিং কিভাবে করবে, আর অন্যদিন ভিডিওটি তোমাদের দিকে স্টিচিং করে দেখাবো। এটা হচ্ছে দেখো একটা ব্লাউজের পিস, এটা মানে পিস বার করানোর পরে এই পিসটা বেঁচে গেছে। তো সবসময় তোমরা দড়িটা পরেই বার করবে, ব্লাউজের কাটিং করার পরে যেটা বাঁচবে সেটা হচ্ছে সেটা দিয়ে দড়ি বার করবে। এটা হচ্ছে দেখো এরকম পিসটাকে টানবে, দেখো পিসটা এরকম যেদিকে টানলে সোজা হবে, এটা হচ্ছে টান পড়ছে না, তো এদিক থেকে টেনে দেখো, এদিকে দেখো টান টানা হয়ে যাচ্ছে, বাড়ছে, আর এদিকতে দেখো বাড়ছে না, যেইভাবে সেইভাবে আছে, এটা হচ্ছে সোজা পট্টি, আর এদিকে মানে দেখো এদিকে বেড়ে যাচ্ছে। তো আমাকে দড়িটা এইভাবে বার করতে হবে, তিকোন ভাবে ধরে, তিরছা ভাবে ধরে। তো এখান থেকে ধরছি দড়িটা লম্বা ওই 20, 18, 20 বা 22 বা 26 বা 24, যে যেরকম লম্বা রাখবে তো সেই হিসাবে সে এটাকে লম্বা রাখবে। এখান থেকে প্রথমে একটা দেখো দাগ টেনে দেবে এইভাবে লম্বা করে। এরপরে হচ্ছে দেখো আমাকে নিতে হবে 1.5 ইঞ্চি করে, এরকম ঘন ঘন 1.5 ইঞ্চি দেবে। তাহলে কি হবে, মানে কোনো জায়গায় ছোট ও সরু বা পাতলা বোঝা যাবে না, দড়িটা একইভাবে তৈরি হয়ে যাবে। এরপরে দেখো আমি দাগ দুটোকে এইভাবে মিলিয়ে দিচ্ছি। এইভাবে করলে কখনোই মানে যে সরু বা মোটা, একটা দড়ি সরু হচ্ছে একটা দড়ি মোটা হচ্ছে, কখনোই হবে না। এটা একটা হয়ে গেল, আবার একটা বার করতে হবে, যেহেতু আমাদের দুটো দড়ির প্রয়োজন, একটা দড়িতে তো আর বাঁধা যাবে না, দুটো দড়ির প্রয়োজন, সেই জন্য আমাকে দুটো বার করতে হবে। এরপরে দেখো আমাকে দাগ বরাবর কেটে নেবো এইভাবে। এইভাবে সেম ভাবেই আমি যেভাবে বার করলাম যে ওরে পট্টি বা তিকোন পট্টি, এটা হচ্ছে আমরা যখন ব্লাউজ বা কুর্তি বা গাউনের গোল গোলা বানাই, তো তখন এটা এই তিকোন পট্টি ব্যবহার করা হয়, এই পট্টি দুটো কাজে ব্যবহার হয়ে যায়। চৌকা গোলা যখন বানাবো এই পট্টিটা আবার ব্যবহার হবে না, তার কাটাটা আলাদা। চৌকা গোলার কাটিং এর ভিডিও আমি অন্য ভিডিওতে দেখিয়েছি, তোমরা একটু খুঁজে দেখে নেবে, অনেকদিন আগে বানিয়েছি। আমাকে একজন বলছিল যে চৌকা গোলার কিভাবে পট্টিটা বার করতে হবে ভিডিও বানাতে, সে ইউটিউব চ্যানেলে আমার খুঁজে পাচ্ছে না, তো তাকে আমি সার্চ করতে বললাম, তবুও সে পাচ্ছে না, আমাকে আবার চোকাগুলার ভিডিও বানাতে বলছে। তো তারপরে আমি তাকে আমার ইউটিউবের লিঙ্কটা মানে পাঠিয়ে দিয়েছি, ওই ভিডিওর লিঙ্কটা পাঠিয়ে দিয়েছি। আর তোমরাও আমাকে কেউ কমেন্ট করে বলতে পারো যে তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও বা শিখতে চাও আমার কাছে, আমি অবশ্যই হয়তো সাথে সাথে বানিয়ে দেখাতে পারবো না,
পরে অবশ্যই তোমাদেরকে টাইম করে দেখিয়ে দিতে পারবো। এরপরে দেখো সোজা পট্টিতে তোমরা কিভাবে দড়িটা বার করবে। সোজা পট্টি এটা হচ্ছে, দেখো এদিকটা হচ্ছে সোজা পট্টি, এটা বাড়ছে না, তো এখান থেকে সেম ভাবে আমি দেড় দেড় করে দাগ দিয়ে দিচ্ছি। এরপরে দেখো আমি দাগটাকে এইভাবে মিলিয়ে দিচ্ছি। এটার জন্য আমাকে দুটো দড়ি বার করতে হবে, কারণ দুটো এই দড়িটার মধ্যে যদি আমি দুটো করতে যাই টোটাল হচ্ছে এটা হচ্ছে 24 ইঞ্চি, তো 12 ইঞ্চি করে দড়ি হয়ে যাবে। এইভাবে এরকম ছোট ছোট দড়ি হয়ে যাবে, তো আর একটা এইভাবে আমাকে দেড় দেড় করে বার করে নিতে হবে। ভিডিও গুলো স্কিপ না করে করে তোমরা দেখবে, অবশ্যই দেখবে, আমার ভিডিও দেখে দেখে শিখে যাবে কাজ। আর যারা তো আমার কাছে কাজ শিখেছো তারা তো অবশ্যই একটু দেখলেই বুঝতে পেরে যাবে যে কিভাবে আমি তাদের দিকেও শেখাই, বা ভিডিওদের মধ্যে একইভাবে আমি তাদেরকে দেখিয়েছি, যে এটা নয় যে আমি ভিডিওতে আলাদাভাবে দেখাচ্ছি বা তাদেরকে শেখানোর সময় আলাদাভাবে দেখিয়েছি। আমি সবসময় আমার বেস্টটা দিয়েই তাদের শেখানোর চেষ্টা করি, যাতে খুব সহজেই তারা কাজটা শিখে যেতে পারে। এরপরে এইভাবে আমি দুটো দাগ বরাবরই কাটবে, কারণ ছোট বড় হয়ে যাবে না হলে। আর তোমরাও যে কোনো কাজ একটু ফিনিশিং, সেলাইটা একটু ফিনিশিং দিয়ে করবে, নিজেরই বানাও আর অন্য লোকেরই বানাও। দেখো কাটা হয়ে গেছে, তোমরা একটু অপেক্ষা করো, আমি তোমাদেরকে এটা সেলাই করে দেখাবো যে কিভাবে দড়ি দুটো বার করছে, বার হচ্ছে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলি দেখার জন্য। গুড নাইট।